বিরতির পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভির রাইস অনলাইন ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে আমরা রয়েছি শুধুমাত্র অনলাইন ক্লাস আজকে যে সাবজেক্ট আজকে যে টপিক সেটা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট নয় আমাদের নাগরিক হিসেবে সিটিজেন হিসেবে আমাদের কি কি পাওনা রয়েছে আমরা কী কী করতে পারি কতটা করতে পারি না ডুজ অ্যান্ড ডোনস সব কিছুই কিন্তু আজকে মানে একজন সাধারণ নাগরিক হিসেবেও আজকের এই ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চলে আসবো আবারও ক্লাসে ম্যাম ফিল আমরা এর আগে আর্টিকেল টোয়েন্টি টু পর্যন্ত পড়েছিলাম তো এর পরের যে আর্টিকেল দুটো একটুখানি বলে দিই আর্টিকেল টোয়েন্টি থ্রি তেইশ নম্বর আর্টিকেল তার পাশে আমরা এখানে লিখেছি নো ফোর্স লেবার অর্থাৎ কাউকে জোর করে খাটিয়ে নেওয়া যাবে না কাউকে বেগার খাটানো যাবে না কাউকে পরিশ্রম করানো যাবে না জোর করে এবং বিনা পারিশ্রমিকে এই ধরনের এক্সপ্লার্টেশন করা যাবে না তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রোটেস্ট করার অধিকার কিন্তু আমাদের আছে আর্টিকেল টোয়েন্টি ফোর সেখানে লিখেছি ব্যান অন চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমকে বন্ধ করতে হবে এবারে এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন হয় যে কত বছর বয়স হলে একটা বাচ্চাকে কাজে লাগানো যেতে পারে তার উত্তরটা হচ্ছে ফোরটিন ইয়ার্স অফ এজ বা চোদ্দ বছর বয়স হলে একটা বাচ্চাকে আমরা কাজে লাগাতে পারি এর পরে আমরা যে আর্টিকেলটাতে যাবো বা মুভ করবো দ্যাট ইজ আর্টিকেল টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ নম্বর আর্টিকেল আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি এবং আর্টিকেল টোয়েন্টি এই চারটে আর্টিকেল কিন্তু খুব সাংঘাতিক চারটে আর্টিকেল এই চারটে আর্টিকেলের মূল বক্তব্য হচ্ছে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ আমরা আমাদের দেশের নাগরিকরা আমরা কিন্তু যে কোনো ধর্ম চর্চা করতে পারবো পালন প্রচার করতে পারবো সেই বিষয়টা নিয়েই এখানে আলোচনা করা আছে একটু মনে করিয়ে দিই তোমাদের প্রত্যেককে যে আমরা কিন্তু আমাদের দেশের কনস্টিটিউশনে প্রিয়ামবেলের মধ্যে একটা শব্দ ইউজ করি দ্যাট ইজ সেকিউলার সেকিউলার কথাটাকে বাংলায় বলা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানেই হচ্ছে স্টেট হ্যাজ নো অফিসিয়াল রিলিজিয়ন স্টেটের কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই কোনো রাষ্ট্র ধর্ম নেই অ্যান্ড দ্য স্টেট কিপস ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অল রিলিজিয়ন দেশের সরকার বা দেশ সব ধর্মের থেকে সমদূরত্ব বজায় রাখবে আদৌ কতটা হয় সেই বিষয়ে কিন্তু বিতর্ক থাকতেই পারে বা কনস্টিটিউশনালি কিন্তু আমাদের মাইন্ড করতে হবে বা মনে রাখতে হবে যে এই পার্টিকুলার সেকিউলার শব্দটার মিনিংটা কি প্রমোট করতে হয় তাহলে আমাদের কনস্টিটিউশন চারটে আর্টিকেলের সুযোগ দিচ্ছে বলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশি চারটে আর্টিকেলের কথা কি কি বলছে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলছে সিটিজেন নাগরিকরা ফ্রিলি সাদা স্বাভাবিকভাবে বা স্বাধীনভাবে তারা প্র্যাকটিস করতে পারবে প্রোপাগেট করতে পারবে এবং প্রমোট করতে পারবে তিনটে পি এখানে লিখলাম প্র্যাকটিস প্রফেস প্রোপাগেট বা প্র্যাকটিস প্রোমোট প্রোপাগেট এর মানে হচ্ছে প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করতে পারবে প্রফেস মানে হচ্ছে অবলম্বন করতে পারবে প্রোপাগেট মানে হচ্ছে প্রচার করতে পারবে মানে মোদ্দা কথা হলো আমরা প্রত্যেকটা মানুষ নিজের পছন্দ মতো যে কোনো ধর্ম চর্চা পালনেও প্রচার করতে পারব আর্টিকেল টোয়েন্টি সিক্স টোয়েন্টি বলছে যে ভারতবর্ষের যারা মানুষ তারা তো টোয়েন্টি ফাইভে আর্টিকেলটাতে পেলোই স্বাধীনতা তো পেলোই ধর্মীয় স্বাধীনতার অধিকার ইন্ডিভিজুয়াল রাইট হিসেবে পেলো কিন্তু ভারতবর্ষে যত ধর্মীয় সংগঠন আছে ধরো আছে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন এই যে এত ধরনের অর্গানাইজেশন আছে ধর্মীয় সংগঠন আছে তারা সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকে তাহলে ধর্মীয় সংগঠন সেটা শুধু হিন্দু ধর্মের নয় হিন্দু শিখ ইসলামিক যে যেকোনো ধর্ম সংগঠন হোক না কেন প্রত্যেকটি ধর্ম সংগঠনেরও অধিকার আছে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার তাহলে আমরা রিলিজিয়াস অর্গানাইজেশন হিসাবে এই পার্টিকুলার ফ্রিডামটা আর্টিকেল টোয়েন্টি সিক্সে এনশিওর করছি টোয়েন্টি ফাইভে এনশিওর করছি কি ইন্ডিভিজুয়াল ফ্রিডাম সিটিজেনদের আর্টিকেল টোয়েন্টি সিক্সে আমরা এনশিওর করছি কমিউনিটির জন্য অর্গানাইজেশনের জন্য নেক্সট হচ্ছে আর্টিকেল টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলছে যে কোনো ব্যক্তির থেকে সরকার কোনোভাবেই কোনো ট্যাক্স নিতে পারবে না ফর দ্য এনি রিলিজিয়ান অর্থাৎ কোনো ধর্মের প্রচারের জন্য বা প্রসারের জন্য সরকার কোনো ব্যক্তির কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করতে পারবে না এবং যে আঠাশ নম্বর আর্টিকেল সেখানে বলছে যে কোনো ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পাঠ দেওয়া যাবে না তাহলে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এটা বলা রয়েছে আর্টিকেল টোয়েন্টি এইটে পঁচিশ থেকে আঠাশ ডাব্লু এর জন্য অন্যান্য পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটে আর্টিকেল এবং এক বছর এরকম ঘটনাও ঘটেছে যে পরপর চারটে আর্টিকেলই পরীক্ষা এসে গেছে বিভিন্ন আলাদা আলাদা পেজে এসেছে কিন্তু এসেছে পরীক্ষাতে পঁচিশ ছাব্বিশ সাতাশ সারা চারটে আর্টিকেল দিয়ে প্রশ্ন দিচ্ছে আমি অবশ্যই বলব এই চারটে আর্টিকেল খুব ভালো করে মনে রাখতে হবে এরপরে আমরা যে আর্টিকেলটাতে যাব দ্যাট ইজ আর্টিকেল টোয়েন্টি এইটের পরে আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল থার্টি এই দুটো আর্টিকেলকে নিয়ে একটু আলোচনা করার আগে প্রথমে বলে রাখি যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আর্টিকেলগুলো পড়লাম সেই আর্টিকেলগুলো কিন্তু প্রত্যেককে দেওয়া হয়েছে সকলেই অধিকারটা এনজয় করবে বাট আমি এখন যে আর্টিকেলটা বলবো দ্যাট ইজ আর্টিকেল টোয়েন্টি নাইন এবং আর্টিকেল থার্টি এই দুটো আর্টিকেল কিন্তু দেওয়া রয়েছে ভারতবর্ষে মাইনরিটিদের জন্য যারা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় যারা কম এবার আর্টিকেল টোয়েন্টি নাইনে বলা হচ্ছে কালচারাল রাইটস টু মাইনরিটিস অর্থাৎ সংখ্যালঘু যারা তারা সাংস্কৃতিক অধিকার এনজয় করবে তারা নিজেদের কালচার হেরিটেজ স্ক্রিপ্টকে তারা সংরক্ষণ করতে পারবে এই অধিকারটা তাদের আছে এবং আর্টিকেল থার্টি বলছে এডুকেশনাল রাইটস টু মাইনরিটিস অর্থাৎ শিক্ষাগত অধিকারও তাদের আছে তার মানে তারাই কালচার হেরিটেজকে প্রমোট করতে গিয়ে কনজার্ভ করতে গিয়ে সেগুলোকে সংরক্ষণ করতে গিয়ে তারা কিন্তু কোনোরকম কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনও তৈরি করতে পারে এবার মনে হতে পারে মাইনরিটি কারা ভারতবর্ষে মনে রেখো ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা দুটো ভাগে ভাগ করি আমরা একটা দিকে রাখতে পারি রিলিজিয়াস মাইনরিটি আমরা একটা দিকে রাখতে পারি লিঙ্গুইস্টিক মাইনরিটি রিলিজিয়াস মাইনরিটি মানে হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে অর্থাৎ নন হিন্দু পিপল আর লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে আমরা মূলত যেটাকে ফেলি সেটা হচ্ছে সাঁওতাল এছাড়া আরও অজস্র আছে ভাষাগত সংখ্যালঘু তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায়কে অধিকার দেওয়া হচ্ছে কোন দুটো আর্টিকেলে টোয়েন্টি নাইন এবং থার্টিতে এর পরের যে আর্টিকেলটা রয়েছে হিসাব মতন সেটা হওয়া উচিত আর্টিকেল থার্টি ওয়ান বা একত্রিশ নম্বর আর্টিকেল আর্টিকেল থার্টি ওয়ান বা একত্রিশ নম্বর যে আর্টিকেলটা সেটা নিয়ে কিন্তু একটু ইনফরমেশন দেবার আছে অনেকে এটা জানবে আর্টিকেল থার্টি কিন্তু আমরা এখন আর ফান্ডামেন্টাল রাইট ইউজ করি না রকম বিষয়টা হচ্ছে এরকম যে আর্টিকেল থার্টি ওয়ানে দেওয়া ছিল রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার এই সম্পত্তির অধিকারটা এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টারটা থেকে শিফট করে দেওয়া হলো কোথায় গেল কোন আর্টিকেলে গেল তাহলে এখান থেকে একটা প্রশ্ন তৈরি হতে পারে দেখো আর্টিকেল থার্টি ওয়ান মানে হচ্ছে পার্ট থ্রি আর এ মানে হচ্ছে পার্ট টুয়েলভ তাহলে এই যে শিফটিংটা হলো ফ্রম পার্ট থ্রি টু পার্ট টুয়েলভ ফ্রম আর্টিকেল থার্টি ওয়ান টু আর্টিকেল থ্রি হান্ড্রেড এ এটা কোন সালে হলো তার উত্তরটা হচ্ছে এটা হলো নাইনটিন সেভেন্টি এ ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে তাহলে প্রশ্ন হতে পারে রাইট টু প্রপার্টি হ্যাজ বিন শিফটেড ফ্রম পার্ট থ্রি টু পার্ট টুয়েলভ ইন হুইচ ইয়ার উত্তরটা হবে নাইনটিন সেভেন্টি সাল নেক্সট যে আর্টিকেলটাতে যাবো দ্যাট ইজ আর্টিকেল থার্টি টু অর্থাৎ বত্রিশ নম্বর আর্টিকেল আর্টিকেল থার্টি টু বা বত্রিশ নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটা পড়ার আগে আমি একটু বলে দিই একটা রেফারেন্স তোমাদের আমি শুরুতেই যেটা বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট তার নেচারটা হচ্ছে কি জাস্টিসিয়েবল বলেছিলাম অর্থাৎ এটাকে চ্যালেঞ্জ করা যায় কোর্টের কাছে তাহলে দেখো আমি আর্টিকেল থার্টি টু লিখছি আর্টিকেল থার্টি টু বলছে যে আমার যদি মৌলিক অধিকার নষ্ট হয় আমি কোর্টে যেতে পারি এই কোর্টে যাওয়ার অধিকারটাও আমার একটা ফান্ডামেন্টাল রাইট তার মানে রাইট টু মুভ টু দ্য কোর্ট ইজ অলসো মাই ফান্ডামেন্টাল রাইট তাহলে আমরা এখানে পড়ছি কি আর্টিকেল থার্টি টুতে বলা হয়ে থাকে কনস্টিটিউশনাল রেমেডিজ অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ রেমেডি মানে কি সমাধান অর্থাৎ মানুষ সমাধানের জন্য আর্টিকেল থার্টি টুকে ইউজ করবে তার মানে সমাধানটা কি না আমার অধিকার নষ্ট হয়েছে আমি সরাসরি কোর্টে যেতে পারবো সেই অধিকারটাকে চ্যালেঞ্জ করতে পারবো এটা আর্টিকেল থার্টি টুতে বলা আছে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর্টিকেল থার্টি টু অনুযায়ী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার অধিকারকে রেস্টোরেশনের জন্য কিছু রিট ইস্যু করতে পারে ডাব্লিউ আর আইটি রিট যে রিটগুলোকে আমরা বাংলাতে লেখো বলে থাকি রিটকে আমরা সিম্প্লিফাই করলে বলতে পারি অর্ডার রিট মানে হচ্ছে কিছু নির্দেশ কোর্ট আমার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু নির্দেশ বা কিছু রিট ইস্যু করতে পারে যে রিটগুলোর মধ্যে পাঁচটা রিট আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে হেভিয়াস কর্পাস সেকেন্ডটা ম্যান্ডামাস তিন নম্বরটা প্রহিবিশন চার নম্বর হচ্ছে সার্সুরারি পাঁচ নম্বর হচ্ছে কুওওয়ারেন্টো এই পাঁচটা রিট মনে রাখতে হয় রিটের কনসেপ্ট যদিও বা জুডিশিয়ারি চ্যাপ্টারে অনেক বেশি আসে বাট এখানে যেটা গুরুত্বপূর্ণ দ্যাট ইজ রিট কে ইস্যু করতে পারে কখন ইস্যু করতে পারে কতগুলো রিট আছে রিটের মিনিং কি রিটের কনসেপ্ট কোন দেশ থেকে এসছে এতগুলো তথ্য দিয়ে প্রশ্ন হয় এবং প্রিলিমস কিন্তু বিসিএস প্রিলিমস খুব সামনেই আছে বা অন্যান্য বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে তৈরি হবে তোমরা সবাই সেখানে আমাদের ছোট ছোটো করে কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে হবে রিট থেকে কিন্তু প্রচুর তথ্য পরীক্ষাতে আসে তাহলে আর্টিকেল থার্টি টু দিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটের কিছু টাইপস অফ ভ্যারিয়েশনগুলোকে শেষ করলাম এরপরে আমি আর্টিকেল থার্টি টু এর পরে যে আর্টিকেলটাতে যাবো দ্যাট ইজ আর্টিকেল থার্টি থ্রি বা তেত্রিশ নম্বর আর্টিকেল তাহলে দেখো যদি আমরা খেয়াল করি যে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত টোটাল ফান্ডামেন্টাল করা ছিল তাহলে আমি একটা রেফারেন্স দিলাম আর্টিকেল টু ডিটেলিং এখানে থার্টি ফাইভ বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল তার মধ্যে আমরা অলরেডি পড়ে ফেলেছি আর্টিকেল টুয়েলভ থেকে শুরু করে আর্টিকেল থার্টি টু পর্যন্ত বারো থেকে বত্রিশ শেষ আর তিনটে আর্টিকেল বাকি আছে কি কি তিনটে আর্টিকেল আর্টিকেল থার্টি থ্রি বাকি আছে আর্টিকেল থার্টি ফোর বাকি আছে আর্টিকেল থার্টি ফাইভ বাকি আছে আমি তিনটে আর্টিকেলকে অল্প অল্প করে ডিসক্রাইব করি আর্টিকেল থার্টি থ্রিতে বলা হচ্ছে যে ভারতবর্ষে যারা আর্মড ফোর্সের সঙ্গে যুক্ত অর্থাৎ ধরো আর্মি নেভির সঙ্গে যুক্ত পুলিশ এই যে বিভিন্ন ধরনের ফোর্সের সঙ্গে যারা যুক্ত যারা আমাদের প্রতিনিয়ত সিকিউরিটির দায়িত্বে রয়েছেন ভারতবাসীকে নিরাপত্তা দেবার দায়িত্বে রয়েছেন তারাও কি সাধারণ মানুষদের মতনই অধিকার এনজয় করবেন নাকি তাদের অধিকারগুলো কিছুটা হলেও আলাদা এখানে এখানে মনে রাখতে হবে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রয়োজন মতন আর্ম ফোর্সের জন্য ফান্ডামেন্টাল রাইটের কিছু কিছু জায়গাতে ডিফারেন্ট বা ভ্যারিয়েশন তৈরি করেছে কিরকম একটা উদাহরণ দিই ধরো আমাদের দেশে আমরা সাধারণ নাগরিকরা প্রোটেস্ট করতে পারি প্রতিবাদ করতে পারি আমরা যে কোনো সংগঠন তৈরি করতে পারি অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি যে কোনো জায়গায় জমায়েতে অংশ নিতে পারি আর্টিকেল নাইনটিন আমরা খুব ভালো করে এনজয় করতে পারি বাট খেয়াল করে দেখো যারা এই ফোর্সের সঙ্গে যুক্ত তারা চাইলেই প্রোটেস্ট করতে পারে না তারা চাইলেই নিজেদের পছন্দমতো মতো যে কোনো সংগঠন অর্গানাইজেশন তৈরি করতে পারে না যে কোনো সংগঠনের সদস্যও হতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু অধিকারগুলো আলাদা তাহলে আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেল মেনলি অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল রাইটস টু ফোর্সেস ফোর্সের সঙ্গে যারা যুক্ত তাদের অধিকার নিয়ে কিন্তু ডিল করে থাকে নেক্সট আসবো আমরা আর্টিকেল থার্টি ফোর এতে চৌত্রিশ নম্বর আর্টিকেল আর্টিকেল থার্টি ফোর এতে আমাদের বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা থাকে দ্যাট ইজ মার্শাল ল মার্শাল লকে আমরা বাংলায় বলে থাকি সামরিক আইন বা সামরিক শাসন অর্থাৎ মিলিটারি রুল সোজা কথাই বললে কোনো একটা জায়গায় ধরো মিলিটারি রুল চালু হয়েছে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করেছে সেখানে ধরো মিলিটারি রুল চালু হয়েছে তাহলে মিলিটারি রুল যদি চালু হয় সেখানেও কি ফান্ডামেন্টাল রাইট নর্মাল টাইমের মতনই অ্যাপ্লিকেবল হবে অবভিয়াসলি না যখন ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করেছে কখনই ফান্ডামেন্টাল রাইট নর্মাল টাইমের মতন অ্যাপ্লিকেবল হবে না অবশ্যই কিন্তু এখানে একটা রেস্ট্রিকশান তৈরি হবে নিষেধাজ্ঞা তৈরি হবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আর্টিকেল থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলটা নট ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর কম্পিটিভ থেকে যেটা আসে সেটা হচ্ছে যে কি আছে এটাতে এটাতে আছে হচ্ছে যে কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে বাস্তবায়ন করতে গেলে যদি কোনো আইন তৈরি করতে হয় সেই আইনটা কিভাবে তৈরি হবে তার অ্যাপ্লিকেশনের লটা কিভাবে তৈরি হবে দ্যাট ইজ মেনশনড আন্ডার আর্টিকেল থার্টি ফাইভ তো এইভাবে আমরা যদি পড়তে থাকি ধীরে 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 প্রত্যেকটা স্টেটমেন্টকে খেয়াল করে আশা করি প্রত্যেকের ব্যাপারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে খুব সহজ করে সুন্দর করে বুঝিয়েছেন আপনি স্টুডেন্টসদের শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নয় একজন স্টুডেন্টসকে মনে রাখতে হবে একজন স্টুডেন্টসের পাশাপাশি সে একজন অ্যাট এ টাইম একজন সিটিজেনও সো এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ আমার আর বলার অপেক্ষা রাখে না ম্যাম ছোট্ট করে কি ধরনের প্রশ্ন আসতে পারে টাইপ কি এখান থেকে প্রশ্ন তো সবই অবজেক্টিভ আসবে এমসি কিউ বেসড প্রশ্ন আসবে কিন্তু আমি বলবো যে স্টুডেন্টদের একটু ফোকাস করতে হবে আর্টিকেলের উপরে কোন আর্টিকেলে কি স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন আসে এবং ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে সুপ্রিম কোর্টের কেস রিলেট করে প্রশ্ন আসে যে এই পার্টিকুলার আর্টিকেলটা কোন কেসের সঙ্গে জড়িত বা এই কেসের সঙ্গে কোন আর্টিকেল জড়িত যেরকম কেশবানন্দ ভারতী কেস যেরকম মিনারভা মিলস কেস এই কেস আমি খুব পপুলার যে কেসগুলো আছে কেস দিয়ে প্রশ্ন হয় এবং ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে প্রশ্ন আসে অ্যাপ্লিকেশন দিয়ে দেয় অর্থাৎ প্রয়োগ দিয়ে দেয় দিয়ে সেখান থেকে জিজ্ঞেস করে যে এটা কোন আর্টিকেলের সঙ্গে রিলেট করা যেতে পারে সেই ফর এক্সাম্পল প্যাসিভ ইউথেনেশিয়া প্যাসিভ ইউথেনেশিয়া মানে হচ্ছে স্বেচ্ছা মৃত্যু ভারতবর্ষে কিন্তু আদি অনন্তকাল ধরে ছিল না খুব রিসেন্ট টাইমে এটা স্যাংশন হয়েছে এই স্বেচ্ছা মৃত্যুকে আমরা কোন আর্টিকেলের সঙ্গে রিলেট করতে পারি তোমাকে চারটে আর্টিকেলের অপশন দিয়ে দেবে রাইট টু প্রাইভেসিকে আমরা কোন আর্টিকেলের সঙ্গে রিলেট করতে পারি চারটে অপশন দিয়ে দেবে সেখানে করতে হবে আর্টিকেল ওয়ান তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আসবে ওকে ম্যাম থ্যাংক ইউ আজকে সময় একদম শেষ এখানে শেষ করতে হচ্ছে আপনার সাথে দেখা হবে আপনারাও সকলে ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টেফিক নমস্কার